অত্যাধুনিক সুযোগ সুবিধা ও নানান ধরনের বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি গড়িয়ে এবার পতেঙ্গা সমুদ্র সৈকতরে নতুনভাবে সাজেবার উদ্যোগ লইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মূলত পতেঙ্গা সমুদ্র সৈকতর প্রায় 6 কিলোমিটার এলাকা ও ইপিজেডর সাগরপার এলাকাত প্রায় 35 একর জায়গাত দুয়া জোনে ভাগ করিয়ে পতেঙ্গা এলাকাত পর্যটন কেন্দ্র স্থাপন করা হইব। জোন ওয়ানোর আওতাধীন পতেঙ্গা বিচ এলাকাত বিভিন্ন রাইড এবং জোন টু থাইব ওয়াটার রাইড। এর ব্যাক কিছুই দৃশ্যমানরে নির্ধারিত গপ প্রবেশ মূল্য দিয়ে পর্যটকলত্তন সমুদ্র সৈকতত প্রবেশকরণ ফরিব। তবে বিচর কিছু অংশ ব্যাগনলাই উন্মুক্ত থাইব বলে জানাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস। এটা হচ্ছে আমরা মেইনলি পতেঙ্গা বিচ হল একদম পর্যটন পান্তবক্ষণ জায়গা, এরা মানুষ পর্যটন হলে আয়ু বুঝলেন পর্যটক আই দুয়ো জন আমরা সুপার ইয়ের মধ্যে নিয়ে আসবো আর কি। এই দুয়ো টিকিট পিছন থাকব আর কি। আর মাঝখানে যে জায়গাগুলো থাকবে এগুলো আমরা ফ্রি ফর অল পতেঙ্গাতুন ফোজদার হাট পর্যন্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি আউটার রিং রোড বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের আওতায় দরপত্রের মাধ্যমে সিডিএ কর্তৃক ইজারাদার নিয়োগের অনুমতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গেলদি অক্টোবরের শেষের দিকে এই অনুমতি ফাই সিডিএ। ইন্দির নগর পরিকল্পনা বিদল হর বিদেশি বিনিয়োগ যে শোর আশা করে সেই শহরত এসব সুযোগ সুবিধা আরো বহুত আগে তাহন ধরার আছিল। আর এখন যে উদ্যোগ গুলো আইয়ে এবার পুরো চট্টগ্রাম বাসীর আশীর্বাদ বলি মনে করেন তারা। বিচর ডুগিত নেভার বিলেন এখন আউটার রিং রোডের একখান অংশ প্রায় 1 কিলোমিটার একখান অংশ এবার ব্যবহার নইব, যেহেতু টানেলের সংযোগ সড়কতে 1 কিলোমিটার পরে যাই। এইরকম একখান জায়গা তো আর নাই চিটাং শহরত, সমুদ্র পাড়ে একখান সুন্দর জায়গা। এখন আরা টানেল গড়ির আরা বহুত কিছু গড়ির বিদেশি বিনিয়োগ আশা করি, তো ওগুলো বিদেশি মানুষ আইলেও যদি চিটাঙর একখান ভালো জায়গা যাইতে চায় ওরা আরা কিন্তু সুযোগই বের দিন পারে। যার ফলে এখন সিডি একখান পরিকল্পনা করছে যে এই জায়গা অনুরে একখান আন্তর্জাতিক দরপত্র আহ্বান করি, দেশি বিদেশি যেভাবে হোক বিনিয়োগকারী যারা একদম আন্তর্জাতিক মানের একখান পর্যটন কেন্দ্র করিব, যার ফলে বহুত খাম একত্র রইব। এনের দ্বারা সিডি এর ইনকাম হইব, যারা লিজ লইব তারা রাত পুরা রক্ষণাবেক্ষণের দায়িত্ববান থাকিব, পর্যটক হলে নিরাপত্তা নিশ্চিত হইব, টয়লেট পার্কিং সুবিধা সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এই তারা প্রোভাইড করিব এবং দিনের শেষে আর্থিকভাবে সিডিও লাভবান হইব। তাহলে একত্র বহুত খামর। তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যখন উকা খোলা বীচ ইজারাদারলর নিয়ন্ত্রণত জেবিগই এবং সরকারি বেতন রাজস্ব ফেব, স্বাভাবিকভাবে পুরো বীচ এলাকাবাই তখন দখল হয়ে যাবে কিনা এই আশঙ্কা প্রকাশ করছে সমাজ সচেতন। তবে সমুদ্র পারর খোলা জায়গার মালিক সিডিএ কিনা এবং সিডিএ ইয়ান গরিত ফারে কিনা ইল্লা প্রশ্নর জবাব দেয় অ্যাডভোকেট ইফতেকার সাইমুল চৌধুরী। আর বাদি বাংলা গরিবে বালা আছে তোমার সোনা দিয়ে মরাই দিই আর যাই নেবে জমি ফত বন্ধ এই নারায়ণ চাই হাতে ইল্লে ইল্লে উন্নয়নের দরকার নেই। যেই জায়গার মধ্যে সাধারণ মানুষ জানতে পারিব, ফোয়া ফাইন লুই জানতে পারিব, সাঁতার কাটি নিয়ে গোসল করে নিয়ে ডুব দিতে পারিব, এই জায়গা তুই স্বর্ণ বানাই দিবি রেডিসন মানে আল্লাহ পান কি হাতে পাঁচতলা বিল্ডিংয়ের দরকার নাই। আর সিবিচ জেল্লা সেল্লা থাকো খালি একখানে নিরাপত্তার ব্যবস্থা করো, দুয়ো বাতি জ্বালাই থাক বাকি না আর গুজব। এখন তো পানি উন্নয়ন বোর্ডের জায়গা যদি হয় পানি উন্নয়ন বোর্ডে তো জায়গা কিন্তু আগে পূর্ত মন্ত্রণালয় লোচন করিব, পূর্ত মন্ত্রণালয় ইতারা লোচনের পরে তারপর সিডিএর হস্তান্তর করিব, সিডিএ হস্তান্তর করার পরে তার প্রক্রিয়া কি বনাবেন। সিডিএ সূত্রে জানা গিয়ে কয়েক বছর আগেই আন্ত মন্ত্রণালয়ের উগা বৈঠকত চট্টগ্রাম শহরের ব্যাক সরকারি সংস্থার সম্মতিতে সিডিএ হাজার অনুমতি পাই। আর আগামী কয়েক মাসের ভিতরে শুরু হইব উন্নয়নের হাস এবং অবকাঠামো দৃশ্যমান হইব বছরখানিকের ভিতরে।
বৈরাহী পতেঙ্গার এই সমুদ্র সৈকতত ছুটির দিন শুক্র ও শনিবারে লক্ষাধিক পর্যটকর সমাগম হয়, আর অন্যান্য দিনও তো তাহে শোকত ফুটিবার মতো পর্যটক। সুবাইদ রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম।